বেশ কয়েকদিন 45,000-এর গণ্ডিতে ঘোরাফেরার পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা সংক্রমণ এক লাফে নেমেছিল 38,000-এর নিচে, বুধবার তা আবার 44,000 ছাড়ালো। তবে দৈনিক মৃত্যু মঙ্গলবারের মতোই 500-র কম। গত এক মাসেরও বেশি সময় ধরে দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা, বুধবার তা বেড়েছে 6,000-এরও বেশি। চুম্বুকে এটাই দেশের করোনা চিত্র। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 44,376 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 92,22,216 জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থান ভারতের। করোনা ভাইরাস এখনো অবধি ভারতে 1,34,699 জনের প্রাণ কেড়েছে। গত 24 ঘন্টায় দেশে মারা গিয়েছেন 481 জন। এই মাসে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে দিল্লিতে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় সেখানে 109 জনের প্রাণ কেড়েছে করোনা, যা গত 24 ঘন্টায় দেশের মধ্যে সর্বোচ্চ। এখনো পর্যন্ত দেশে মোট 86,42,771 জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের 93% সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন 37,816 জন। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় অক্টোবরের শুরু থেকে কমছিল সক্রিয় রোগীর সংখ্যা, কিন্তু গত 24 ঘন্টায় তা আবার বেড়েছে। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 444,746 জন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।